বাপ ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। আজ তো আপনার জন্মদিন স্যার। জন্মদিন? হ্যাঁ আমার, বলিস কি রে, আজকে হাতির জন্মদিন না তো আমি তাদের দিন, আজকে হাতির জন্মদিন। আপনি ভুলে গেলেও আপনার প্রিয় ছাত্র কেলটু কি অসামান্য দিনটার কথা ভুলতে পারে? আরে তোরা ওখানে গাধার মতো দাঁড়িয়ে কি করছিস? আয় আয় এক এক করে এসে স্যারকে প্রণাম করে যা। থাক 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 থাক, তোরা যে সবাই এটা মনে রেখেছিস সেটাই অনেক। আজ বিকালে আমরা সবাই মিলে আপনাকে একটা বিশেষ সম্বর্ধনা দেবো স্যার। সম্বর্ধনা? সত্যি কেলটু, তোর আন্তরিকতা দেখে আমার কান্না পেয়ে যাচ্ছে রে, আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে। কাঁদবেন না স্যার, কাঁদবেন না। আমরা তাহলে আসছি স্যার। দেখলি কেলটুর আদি খেতাটা খালি দেখলি চেপে যা। কিরে নানটা ফান্টা, মুখটাকে অমন বাংলার পাঁচের মতো করেছিস কেন? তুমি স্যারের সামনে আমাদেরকে গাধা বললে কেন? আরে গাধা বললুম কি আর সাধে, তোরা যদি গাধার মতো আচরণ করিস তাহলে তোদেরকে কি গাধা না বলে গরু বলবো? কেন, আমরা কি তুমি না বললে স্যারকে প্রণাম করতাম না? দেখ নন্টা ফন্টা, এই বেকার বেকার তোদের সঙ্গে বকে টাইম পাস করার মতো টাইম আমার নেই। নে এবার পকেটে মালকড়ি কি আছে ঝটপট ছাড়। কিসের মালকড়ি? উফ তোরা সত্যি একদম অরিজিনাল গাধা। স্যারকে যে গিফটটা দেব সেটা কি বিনা পয়সায় আসবে? কিনতে হবে না? দে দে পয়সা করি ছাড়। কত করে দিতে হবে? আপাতত 10 টাকা করেই দে তোরা, আর সবাই থেকে 10 টাকা করে কালেকশন কর, তারপরে যদি 2-10 টাকা কম পড়ে সেটা না হয় আমি দিয়ে দেব। আর হ্যাঁ গিফটটাও কিনে আনিস। দেখলি তো কেলটুটা কেমন কেটে পড়লো, চল আপাতত চাঁদার কালেকশনটা অন্তত করি। চল তবে, তোরা এখন 10 টাকা করে দে স্যারের জন্য গিফট কেনার চাঁদা। তোমার 10 টাকাটা? এই শুভ কাজের সময় আমার থেকে টাকা চাইছিস? আমি হলাম কে রিয়েল বাউন, আমার কাছে টাকা? চাকে এখন তোরা দিয়ে দে। দেখছিস রে নন্ডে, স্যারের জন্য স্পেশাল গিফটটা কিনে আনি। মনে হচ্ছে তুই কোনো মতলব করছিস। কেলটুটা আমাদেরকে গাধা বলেছে, তার উপরে গিফটের চাঁদাটাও দিল না। দিল না মানে ওটা এজন্মেও দেবে না, কিন্তু স্যারকে গিফট দেওয়ার সময় গিফটটা নিজের হাতে দিয়েই নাম কামাবে। তাহলে তুই বল কেলটুর এতগুলো অন্যায়ের সাজা না দেওয়াটাই কি অন্যায় নয়?
আমরা এসে গেছি স্যার। এসে গেছিস? বাহ 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 বাহ। এত বড় কেকের বাক্স আমার জন্য, হাতির জন্য কেক। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। দেখি দেখি কত বড় কেক। হ্যাপি বা কেলটু, কেলটু। Nonte fonte, nonte fonte, nonte fonte. Hatir jonno cake. Abar o ba 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 phuler mara. Tui eto boro cake er bakso ante keno geli re Keltu? Na na boro ki bolchen, eta choto. Ami apnake joto ta bhalobashi তার তুলনায় এটা কিছুই নয়। এই নন্টে ফোনটার কথা ভাবুন না, ওরা হলে হয়তো একটা ছোট্ট টিফিন কেক দিত, আমি কি সেটা পারি? তাই তো আমিও নন্টে আর ফোনটের চেয়ে শুধু তোকেই বড্ড বেশি ভালোবাসি রে কেলটু। নে নে নে, ও সব এখন ভালোবাসা টালোবাসার হিসেব পত্র থাক, আগে মালাটা পরা। হ্যাঁ, কতদিন যে গলায় মালা পরিনি, সেই অন্নপ্রাশনের সময় একবার পড়েছিলাম। নে বল সবাই, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ স্যার, হ্যাপি বার্থডে টু ইউ। এইবার কেকের বাক্সটা খুলে কেকটা একটু কাটুন স্যার, আর আমরা হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করি। আরে দাঁড়া দাঁড়া, কেক না হয় একটু পরেই কাটবি, এত সুন্দর করে মালা পরালি, আগে কিছুক্ষণ ভাষণ দিতে দে। হ্যাঁ হ্যাঁ, তাই করুন স্যার, আপনার বক্তৃতা শুনে আমার কানটান মানে প্রাণটা প্রাণটাকে একটু জুড়িয়ে নি। হ্যালো, ও মাইক নেই, যাই হোক, এই শোন, পড়াশোনা খুবই মন দিয়ে করতে হবে। যেমন আমি কত যে পড়েছি, সেই ছোট্টবেলা থেকে আমার খুব মনে আছে, আমার সেই অন্নপ্রাশনের দিন আমার দাদু আমাকে একটা বাংলা ব্যাকরণ বই কিনে দিয়েছিলেন, সেই ব্যাকরণ বই পড়েই আমি এরকম এরকম বড় হাতির মতো হয়ে গেলাম। আমার কথা তোরা মানবি তো? হ্যাঁ মানবো না মানে, আপনি হলেন আমার গুরুদেব স্যার, আপনার কথা আমার কাছে বেদ বাক্য। শুনে খুব আনন্দ পেলাম রে কেলটু। ও ও, এবার তাহলে এই কেকটা আনন্দ করে কাটি। হ্যাঁ খুলি খুলি, নিজের হাতে খুলি। হ্যাঁ স্যার, এই কেকের বাক্সটা আপনি নিজে হাতেই খুলুন। দেখি দেখি কত বড় কেক। হ্যাপি বা কেলটু, কেলটু। তোর মনে এই ছিল? ওহ ওরে বাবা, আমার কোমরটা গেল রে আমার কেলটু। দাঁড়া দাঁড়া দাঁড়া, টকে যদি একবার। না 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 স্যার, কেক কি করে সাফ হলো আমি জানি না, না জানি না, সত্যি জানি না স্যার, মানে ওটা নন্টে ফন্টে কিনেছে, মানে আমি পয়সা দিয়েছিলাম নন্টে ফন্টে, মানে আমি জানি না স্যার।